উন্মুক্ত করা হলো বেলুড় মঠের দ্বার। আজ থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো বেলুড় মঠের দরজা। মন্দিরে প্রবেশদ্বার থেকে শুরু করে মন্দির চত্বর পুরোটাই স্যানিটাইজ করা হয়েছে এবং সচেতনতা সুরক্ষা বৃদ্ধি করতে মন্দির প্রাঙ্গনে সমস্ত স্থানে রয়েছে একাধিক কর্মী, যাতে কোনোভাবেই সংক্রামক ব্যক্তি মন্দিরে প্রবেশ করতে না পারে সেই দিকেও লক্ষ্য রাখা হচ্ছে। এক কথায় সমস্ত রকম সুরক্ষাবিধি মেনেই মন্দির প্রাঙ্গন খোলা হলো। সকাল থেকেই দর্শনার্থীরা এসে হাজির হয়েছেন। বহুদিন পর বেলুড় মঠে প্রবেশ করতে পেরে এক প্রকার খুশিই তারা। আমাদের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার যে সমস্ত স্পেশাল অপারেটিভ প্রসিডিওর প্রেসক্রাইব করেছেন সেগুলো সবই বলবৎ থাকবে। তোমরা সবাই জানো যে এগুলোর মধ্যে রয়েছে থার্মাল গানে টেস্ট করা, টেম্পারেচার, স্যানিটাইজেশন, এবং বেশি করে আমরা জোর দিচ্ছি ওয়েয়ারিং অফ মাস্ক পরার উপরে, সোশ্যাল ডিস্ট্যান্স, 6 ফিট দূরে দূরে এক একজন থাকবে। তো সকাল থেকে প্রচুর লোক আসছেন এবং তোমরা শুনে আশ্চর্য হবে যে সাউথ ইন্ডিয়া থেকে বাস ভাড়া করেও লোক এসছেন। অর্থাৎ তারা যখন শুনতে পেরেছে যে 10ই ফেব্রুয়ারি মঠ খুলবে, তখন সেভাবে হয়তো প্রস্তুতি নিয়েছে। After so many days I'm visiting Belur Mott. This is something, you know, beating in the heart. It's so lovely. Wednesday is my usual day to visit Belur Mott. But today, after so many days, I'm so excited that I got something back after so many days. So still something is better than nothing. We cannot see it, we cannot meditate, but at least we can have a darshan. So it's very exciting day for us.